ওর ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগই নাই। কতটা যে কষ্ট নিয়ে এখানে রইছে। আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো দেখে দেখতে ঈদরাও চলে গেল, আর আপনি অনেকদিন ধরে আমার দেখতেছেন আমি ভিডিওতে নাই। তো আমি তো একা একা ভিডিও করতে করতেছেন, টপিকও করা হয়নি, ইনবক্স করতেছেন, আর মূলত আমি ভিডিওতে নাই তার জন্য আরো বেশি ইনবক্স করতেছেন। সো আজকে আমরা মূলত আপনার অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই ঈদ চলে গেল, তো ও আমি তো কি যাবে না তোমরা, এইটা মূলত ওইটা। আমরা ঢাকা যাব না, ঢাকা যাবো না আমরা বলছিলাম। হয়তো অনেকে জানেন, অনেকে আমাকে ইনবক্স করে যে আপু তুমি বাসে যাবো না, রিয়াজ ভাই কেন ভিডিওতে আসে না, কি হয়েছে। ঢাকা তো না, মূলত ওর ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগই নাই, ধরতে গেলে এক কথাই তাদের সাথে আর কোনো ইয়া হবে না। কারণ আম্মু আমার যে ক্ষতিটা করছে সেটা আমি বললে বুঝাইতে একটা পারবো না। জিনিস কিন্তু আছে, দেখেন ঝাড় লেগে করলাম চুরি সেই বলে চোর, যে জিনিস এটা বাস্তব। কারণ আমার মানুষ, নিজের মা কখনো এমন করবে আমি ভাবিই নেই, কারণ জিনিসটা দেখছি, রিয়েলাইজ করতে পারছি, বিদায়। সো আমরা আইসা পড়ছি এখন, এতদিন বুঝছিলাম তো, সব দোয়া করবে না এখন আইসা পড়ছি। সো আমি তো, আর ঈদের দিনটা আমার আব্বু কিন্তু আমাকে ঠিকই, আমি আব্বুকে কল দিয়ে সালাম করছি, সালামি দিছে, বাট আম্মু কিন্তু আমাকে ঈদ মোবারকটা এখনো জানাই নাই। এইটাই ভাই কতটা যে কষ্ট নিয়ে এখানে রয়েছে এটা আমি বললে বুঝাতে পারবো না। গ্রামে কিন্তু সচরাচর আমি থাকতেই পাই না, কিন্তু এই বুক বড় কষ্ট নিয়ে আমি এখন থাকতেছি, থাকবো আর থাকতে হবে, কারণ এটা তোমার নিজের সংসার, নিজের বাড়ি, নিজের ঘর। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার বাপ মার কাছে আপন থাকতে পারে না, যতই আপন হোক। তো সবাই একটু সাবধান থাকবেন, নিজের বাড়ি নিজের ঘর সবাই থাকতে হবে। আপনার কথা, আমার কথাগুলো কোনো ভুল আছে কিনা এটা আপনারা একটু কমেন্ট করে বলে দিবেন। কারণ যেহেতু এটা নিজের সংসার হয়েছে, নিজের বাড়ি ঘর, আর নিজের মতো তো সবকিছু তৈরি করে নিতে হবে। তো মৃতকে এনে এর সাথে মানায় নিতে হবে, যদি আল্লাহ অঙ্কুল কোনো সময় পারি তাহলে টাউনে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমি তো বুঝতে পারছি, জব আমার জবটাও গেছে ওর আব্বুর জন্য। সো তারপরে আমার কোনো প্যারা নেই, আফসোস নাই। আমি দোয়া করি যাতে তারা ভালো থাকে সব সময়, যাতে আমরাও ভালো থাকতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর মৃত্যুকে যাতে বুঝতে পারে ও, যাতে ওরা, ওর অনেক কান্না করছে ঈদের দিন, যে ওর আম্মা আম্মু কল দেয় নাই। এই সেই আমি বলছি একটা আমার কথাই, ঈদটা টোটালি মাটি হয়েছে, আমি কোথাও যাইনি, আমি নতুন কাপড় বাই করে আবার ঢুকায় রাখছি, আমি দড়িও নেই, ছুঁয়েও নেই, পরা তো দূরে এক বিষয়, কথায় আমি যার বলে কারণে দিছিলাম, আমার ঈদ ব্লগই কিন্তু যায় নাই, আপনারা দেখছেন। আমি ফার্স্টে একটা কথা বলে দিছি যে তোমার আপন, সে হাজার কষ্ট হওয়ার পরও একবার হলো তোমার সাথে কথা বলবো। এনে বোঝা উচিত যে তারা কতটুকু তোমাকে কেয়ার করে। তো আমি বলে দিছি তাদের সাথে কোনো কন্টাক্ট না কিন্তু করতে, আমার আব্বু কিন্তু ঠিকই আমাকে কল দিয়া ভালোবাসা সালামি দেওয়া দোয়া করবে। করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।